তো চলেন আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি। তো শুরুতেই বলে রাখি, এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে মুহূর্তে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আমরা উৎপাদকে বিশ্লেষণের প্রথম অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখেন -21 -20 রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি? নিচে সম্ভাব্য কিন্তু চারটা উত্তর রয়েছে। তো এই ধরনের অঙ্কগুলো যদি আপনারা ডিটেইলসে করতে যান তাহলে কিন্তু একটা অঙ্ক করতে আপনাদের মিনিমাম 3 থেকে 4 মিনিট ব্যয় হয়ে যাবে। তবে আমরা যদি শর্টকাট মেথড অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু কিছুটা তাড়াতাড়ি আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। তো শুরুতেই দেখেন আমরা অঙ্কটা তুলি, কি রয়েছে? এ কিউব রয়েছে, -21A রয়েছে এবং -20 রয়েছে। তো এই অঙ্কগুলোর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে এই রাশিটি কোন মানের জন্য জিরো হবে সেটা খুঁজে বের করা। ওকে, তো আমি বলি যদি এই রাশিটি অর্থাৎ এ এর মান যদি 1 হলে এই রাশিটা 0 হয় তাহলে এ -1 হবে এর উৎপাদক। যদি এ ইকুয়াল -1 ধরে আমরা এই রাশিটা 0 মেলাতে পারি তাহলে এ +1 হবে এর উৎপাদক। যদি এ ইকুয়াল টু 2 ধরে এই রাশিটা 0 মেলাতে পারি তাহলে এ -2 হবে এর উৎপাদক। নিশ্চয়ই আপনারা এই যে তিন গুচ্ছ জিনিস থেকে বুঝতে পেরেছেন, অর্থাৎ আমি যেটা ধরবো অর্থাৎ যে যদি পজিটিভ ধরি তাহলে নেগেটিভ হবে উৎপাদক, যদি নেগেটিভ ধরি পজিটিভ হবে উৎপাদক, ঠিক আছে? বিষয়টা নিশ্চয়ই আপনারা গেস করতে পেরেছেন। তো খেয়াল করেন এই যে রাশিটা এটাকে আমরা বলি কি, ফাংশন এ ইকুয়াল এ কিউব -21A -20। এখন কথা হচ্ছে এটা যে ফাংশনের একটা উৎপাদক সেটা আপনারা বুঝবেন কিভাবে? বোঝার কিন্তু বেশ কিছু ওয়ে রয়েছে। তো যাই হোক, সেই বিষয়গুলো আমি পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে বোঝা যাবে যেটা ফাংশনের উৎপাদক। তো খেয়াল করে দেখেন যে এই রাশিটা যদি আপনারা এ এর মান 1 ধরেন তাহলে কিন্তু এটা 0 হবে না, কেননা এখানে মাইনাস রয়েছে এখানেও মাইনাস রয়েছে তাই এটা 0 হবে না। কিন্তু যদি আপনারা -1 ধরেন তাহলে খেয়াল করেন এইটা এবং এটা মিলে 21 হবে এবং এটা 21 আছে, 21 21 কাটাকাটি চলে গিয়ে 0 হবে। তাহলে আমরা কি করব, ফাংশন এ এর জায়গায় ফাংশন -1 ধরবো। -1 ধরলে কি হবে, -1 তার উপর কিউব হবে, -21 এ এর মান কত, -1 আর -20। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা খেয়াল করেন, -1 এর উপর কিউব মানে মাইনাস আছে 3টে, 1ও আছে 3টা, তাহলে -1 মাইনাসে মাইনাসে প্লাস কত হবে 21 আর -20। তাহলে খেয়াল করে দেখেন -20 আর -1 কত হবে, -21। নিশ্চয়ই আপনারা বোঝেন, এবং +21 তাহলে কি হচ্ছে, 0 হচ্ছে। তাহলে কত ধরে এই রাশিটার মান 0 হলো বলেন তো দেখি, এ এর মান -1 ধরে 0 হলো। সাধারণত এই অঙ্কগুলো -1 +1 +2 -2 +3 -3 এগুলোর মধ্যে 0 হয়ে যায়। ওকে, কিন্তু আপনাদের ধারণা থাকতে হবে কিন্তু অঙ্কগুলো সম্পর্কে, পূর্ব ধারণা, না হলে কিন্তু আপনারা করতে পারবেন না। তাহলে এ -1 যেহেতু হয়েছে তাহলে মানে এ ইকুয়াল -1 যেহেতু হয়েছে তাহলে আমি আবার বলি, এ ইকুয়াল যেহেতু -1 হয়েছে খেয়াল করে দেখেন এইটা ধরে হয়েছে কিন্তু এইটা না, ওকে আমি ভুল বলেছি, এটা ধরে কিন্তু হয়নি, হয়েছে কিন্তু এইটা ধরে। তাহলে এ এর মান -1 হলে রাশিটা 0 হয়, তাহলে এ +1 হবে এর একটা উৎপাদক। তাহলে এ +1 কোথায় আছে খেয়াল করে দেখেন, এই যে গ নম্বর অপশনটাতে এ +1 আছে এটা। তো এটা করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এরকম, এ ইকুয়াল টু -1 হলে এ রাশিটা কি হয়, 0 হয়। তাই এই -1 যদি এইদিকে আসে কি হয়, এ +1 ইকুয়াল টু 0 আমরা বলতে পারি এটাকে। তাহলে এ +1 হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক। তবে অঙ্কটা করতে চাইলে কিন্তু আপনাদের বেশ কিছুটা সময় লেগে যাবে। এখন ঘটনা হচ্ছে পরীক্ষার হলে আপনি কিভাবে গেস করবেন, দেখেন এখানে 20 আছে এখানে 1 আছে, ধরেন 20 আর 21 আর মাঝখানে কি আছে 21, যেহেতু এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে আমরা যদি কোনো পজিটিভ ভ্যালু ধরি তাহলে কিন্তু এই মাইনাস আর এই মাইনাসের কারণে এটাকে 0 মেলানো সম্ভব হবে না। তাহলে এ থেকে আপনারা বুঝতে পারবেন নেগেটিভ ভ্যালু ধরতে হবে। আর সংখ্যাগুলো দেখেন 20 আছে 21 আছে আর এখানে সিঙ্গেল একটা সংখ্যা আছে, তার মানে এর সহগ তো 1, তাই না? তো এই 1 ধরে এটা 0 হবে, এটা আমরা গেস করতে পারলাম। আর এই মাইনাস দেখে আমরা বুঝতে পারলাম যে এখানে পজিটিভ কোনো ভ্যালু ধরলে এটা 0 হবে না, নেগেটিভ ভ্যালুই ধরতে হবে, কেননা নেগেটিভই পারে একটা নেগেটিভকে পজিটিভ করতে। বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এই জন্য এই অঙ্কগুলো করার সময় পূর্ব ধারণাটা থাকা খুব বেশি জরুরি। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, অঙ্কটাতে কি বলা হচ্ছে, বলা হচ্ছে -2x² -x -15 এর উৎপাদক হবে কোনটা। তাহলে আমরা একটু অঙ্কটা সলিউশন করার চেষ্টা করি। কি দেওয়া রয়েছে, 2x²
-x -15 এর উৎপাদক। খুবই সহজ একটা অঙ্ক। তো মনে রাখতে হবে উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমাদের প্রথম যে রাশিটা রয়েছে এবং পরের যে রাশিটা রয়েছে এই দুটোর মধ্যে আমাদের গুণ সম্পর্ক করে নিতে হবে। তাহলে 15 আর 2 কত হয়? 15 গুণ করলে 15 আর 2, 15 2 গুণ 30, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আমি দিয়ে দিলাম, আর এর সামনে আছে প্লাস, এর সামনে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমাদের কাছে কিন্তু -30x² রয়েছে এই মুহূর্তে। এটাকে কত বানাতে হবে? -x বানাতে হবে। তো আমরা বানাবো কিভাবে খেয়াল করে দেখেন, আমরা বানাবো এইভাবে 30 কে 5 6 30, তার মানে 6x এবং 5x। তাহলে আমরা যদি এই দুটো গুণ করি তাহলে কি হচ্ছে, 5 6 30x², যেহেতু এখানে মাইনাস আছে তাই আমরা এটাকে মাইনাস দিয়ে দিলাম। এটা কেন মাইনাস দিলাম এর কারণ কি? কেননা -6x আর যদি আমরা +5x বসাই তাহলে কিন্তু মাঝখানের এই -x মিলে যাবে, এই কারণে এই কাজটা আমরা করলাম। তাহলে কি করব, ইকুয়াল 2x² লিখবো, মাইনাস এই মাইনাস লিখবো, এবং এই -15 আছে, -15 লিখবো, মাঝখানে কি দিব, এখানে দেব 6x এবং এখানে দেব +5x। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমি এই ক্যালকুলেশনটা করলাম, ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে ইকুয়াল যদি আমি 2x কমন নেই কি থাকে বলেন তো দেখি, x-3 থাকে। কেন 3? কেন দেখেন, এখানে তো 6 ছিল, তাহলে 3 দ্বারা 2 কে গুণ করলে 3 2 6 x, প্লাস যদি আমি এখানে 5 কমন নেই কি থাকে বলেন তো দেখি, x-3 থাকে। কেন? কেননা 3 5 -15 হয়, তাহলে x-3 x-3 দুটোর মধ্যে একটা নিতে হবে, তাই আমরা x-3 নিলাম, এবং 2x+5 বাইরে যেহেতু আছে আমরা 2x+5 নিয়ে নিলাম। তো আমরা চাইলে এটাকে সামনে লিখতে পারি, এটাকে পিছনে লিখতে পারি, গুণের সময় তো আর সামন পিছন কোনো ব্যাপার না, তাই না? তাহলে 2x+5 আর x-3, তার মানে এই দেখেন ঘ নম্বর অপশনটাতে এই জিনিসটা কিন্তু রয়েছে, তাই ঘ নম্বর অপশনটাই রাইট। এই অঙ্কগুলো করার সময় কিন্তু অপশনগুলো ভালো করে খেয়াল রাখতে হবে আপনাদের, যেন আপনাদের ভুল না হয়, সামন পিছন কিন্তু থাকতে পারে অপশনগুলো, ঠিক আছে? তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 2x² + x-15 এর উৎপাদক কোনটি? জাস্ট অঙ্কটা খেয়াল করে দেখেন, এর আগের অঙ্কের সাথে হুবহু মিল আছে, কিন্তু এইখানে একটা প্লাস চিহ্ন রয়েছে। তাহলে আমরা কিভাবে করব বলেন তো দেখি, আমরা এই লাইনের পরের লাইন করব 2x² + 6x - 5x। খেয়াল করে দেখেন জাস্ট চিহ্নটা পাল্টাই দিলাম, আর -15 কেন পাল্টালাম, কেননা এখানে প্লাস ছিল তাই আমরা এখানে প্লাস দিয়েছি, তাহলে +6x থেকে -5x বাদ দিলে +x থাকে, এই কারণে এই রাশিটা এমন হয়েছে। তাহলে ইকুয়াল বলেন তো দেখি কি কমন যায়, আবারও 2x কমন যায়, 2x কমন নিলে x+3 থাকবে এবার, আর মাইনাস যদি 5 কমন যায় দেখেন x+3 থাকবে, কেন, প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 5x আর 3 5 কত, 15 হচ্ছে, এই কারণে কিন্তু বিষয়টা আমরা এইভাবে ক্যালকুলেশনটা করলাম। তাহলে ইকুয়াল কি করব, x+3 x+3 দুটোর মধ্যে একটা, তাই x+3 নিয়ে নিলাম, আর বাইরে রয়েছে 2x-5, তাই আমরা 2x-5 নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে অ্যান্সার কোনটা, x+3 2x-5। তাহলে খেয়াল করে দেখেন এটার ক নম্বর অপশনে কি রয়েছে, x+3 × 2x-5 রয়েছে, তাই নিঃসন্দেহে আমাদের ক নম্বর অপশনটাই এক্ষেত্রে রাইট অপশন। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, x² - y² + 2y - 1 এর একটি উৎপাদক কোনটা হবে? একটা চেয়েছে কিন্তু, মানে উৎপাদক কমপক্ষে দুটো বের হবে, কিন্তু এখানে চেয়েছে কয়টা, একটা চেয়েছে। তাহলে আমরা অঙ্কটা যদি সরাসরি করতে চাই তাহলে ইকুয়াল দিব, দিয়ে x² নিলাম, নিয়ে খেয়াল করে দেখেন তো y² 2y - 1, এটা a-b/a+b² একটা আদল রয়েছে এখানে, তাহলে মাইনাস যদি কমন নেই আমরা, তাহলে y² - 2y+1 এটা আমরা লিখতে পারি। খেয়াল করে দেখেন এই মাইনাসের কারণে, কমন নেওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ হয়ে গিয়েছে, তাই আমরা করব কি, ইকুয়াল দিয়ে আমরা লিখবো x² - এখানে খেয়াল করে দেখেন এটা কিন্তু ওয়াই এর উপরে স্কোয়ার, মাইনাস সূত্রের 2 × a বলতে y × b বলতে 1, এই যে 1+1 এর উপরে স্কোয়ার, খেয়াল করে দেখেন এটা কিন্তু a-b² এর আদলে সূত্রটা পড়েছে। তাহলে আমরা যদি a-b² এর আদলে যেহেতু সূত্র পড়েছে, আমরা যদি এখানে এভাবে লিখে x এর উপরে স্কোয়ার মাইনাস মাইনাস দিলাম, এখানে y-1 তার উপর হোল স্কোয়ার, আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে বলেন তো দেখি এটা a² - b² সূত্রে পড়লো কিনা, অবশ্যই, তার মানে a² - b² সূত্র হচ্ছে a+b × a-b, তাহলে একবার a প্লাস একবার b, b বলতে y-1, আর একবার a-b, তাহলে a-b দিলাম, তাহলে -y+1 দিয়ে দিব, তাই না, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের উৎপাদক। তো যেহেতু একটা চেয়েছে, আচ্ছা বলেন তো কোনটা আছে, এটা 3টেই প্লাস, তার মানে এটা হবে না,
এটা দুইটা জিনিস, এটা এটা হবে না, তাহলে এটা তিনটাই মাইনাস এটাও হবে না, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, তার মানে অবশ্যই গ নম্বর অপশনটাই আমাদের এক্ষেত্রে কিন্তু রাইট অপশন। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, অঙ্কটাতে কিন্তু এর আগের যে প্যাটার্নটা সেই প্যাটার্নটা আমাদের কিন্তু পড়েছে। তো জাস্ট কি হয়েছে এখানে খেয়াল করে দেখেন, আমরা যদি ইকুয়াল দিয়ে এক্স স্কোয়ার নেই, নিয়ে মাইনাস কমন নেই, কি থাকে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর। ওকে, তাই এটাকে আমরা এবার সূত্র মতে ফেলবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটাকে যদি আমরা এভাবে ফেলি, খেয়াল করে দেখেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আমি একেবারে সূত্রটা ভালো করে বুঝাই দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস এটাকে এই ফোর কে আমি দুইয়ের উপর স্কোয়ার করলাম, এটা বি স্কোয়ার, তাহলে সূত্রে টু ইন্টু এ ইন্টু বি। খেয়াল করে দেখেন সূত্রটা কিন্তু সুন্দরভাবে পড়েছে, তাহলে দুই দুগুণ চার ওয়াই প্লাস দুই দুগুণ চার, দেখেন সুন্দরভাবে পড়েছে। তাহলে ইকুয়াল আমরা কি করব, এক্স তার উপর স্কোয়ার মাইনাস এটা কি সূত্রটা কি বলেন তো, ওয়াই মাইনাস টু তার উপর হোল স্কোয়ার। নিশ্চয়ই বুঝেছেন এ মাইনাস বি হোল স্কোয়ার এই আদলে পড়েছে, তাহলে এবার আমরা কি করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস একবার বি, দেখেন যখন প্লাস তখন কিন্তু যা আছে তাই, আর যখন মাইনাস হবে এ মাইনাস বি তখন এ সূত্রের মাইনাস, এই সূত্রের মাইনাসের কারণে প্লাসে মাইনাস এটা মাইনাস ওয়াই হয়ে গেছে আর মাইনাসে মাইনাসে এটা প্লাস টু হয়েছে। এই হচ্ছে সূত্রের কাজ, আমাদের সূত্রের মাইনাসের কাজ, এই জন্য প্লাসের সময় চেঞ্জ হয়নি কিন্তু মাইনাসের সময় চেঞ্জ হয়েছে। তাহলে আমাদের যেহেতু তিনটা মাইনাস এটা হবে না, তাই না, এক্স প্লাস ওয়াই মাইনাস, যেহেতু এখানে টু ওয়াই আছে এটাও হবে না, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস টু, এক্স প্লাস ওয়াই মাইনাস টু, দেখেন ক নম্বর অপশনটার সাথে মিল আছে এই যে অপশন এটা, আর এক্স মাইনাস ওয়াই প্লাস টু, যেহেতু এখানে তিনটেই প্লাস এটাও হবে না, তাহলে নিঃসন্দেহে আমাদের এই ক নম্বরই হচ্ছে সঠিক উত্তর। তো এই অঙ্কগুলো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে অপশনগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে, যেন আপনাদের কোথাও ভুল না হয়ে যায়, ভুল হওয়ার চান্স কিন্তু খুবই বেশি এই অঙ্কগুলোতে, ঠিক আছে। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, অঙ্কটাতে বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু। তাহলে কি হবে বলেন তো দেখি, এখানে আমরা এই অঙ্কটা সরাসরি যদি করতে চাই তাহলে কিন্তু আমরা করতে পারবো না, তাহলে আমরা একটু ট্রিক্স অবলম্বন করবো, আমরা ধরবো যে ধরি এ প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়াই, এটা আমরা ধরে নিলাম, তাহলে বলেন তো এ প্লাস টু মানে কি হবে, সুতরাং এ প্লাস টু মানে হবে ওয়াই প্লাস ওয়ান, কেন সেটা, কেননা ওয়াই মানে তো এ প্লাস ওয়ান, আর এর সাথে যেহেতু এ প্লাস টু আছে তার মানে এ প্লাস টু মানে কি এ প্লাস ওয়ান প্লাস ওয়ান, এই জন্য আমরা এটা ধরলাম। তাহলে আমরা এবার সুতরাং দিয়ে মান বসাবো, মানটা কিভাবে বসাবো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এটার মান কি ওয়াই আর এটার মান কি ওয়াই প্লাস ওয়ান, আমরা এভাবে বসাই দিলাম, পরে কিন্তু আবার মানটাতে ফেরত আসবো আমরা। তাহলে ইকুয়াল আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস এক্স, যদি ওয়াই ওয়াই গুণ করি তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার হবে, আর প্লাস আর মাইনাস মাইনাস হবে, আর ওয়াই অ্যাক্ষে কত হবে ওয়াই। তাহলে খেয়াল করে দেখেন তো এখানে এই যে এক্স মাইনাস ওয়াই এইটা হচ্ছে আমাদের কি আলাদা আছে, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা এটাকে সূত্র ফেলবো, ওই জন্য এটা পাশাপাশি লিখলাম, তাহলে প্লাস এক্স মাইনাস ওয়াই এটা লিখে দিলাম। তাহলে এখানে সূত্র কি হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, খেয়াল করে দেখেন এটা হবে, আর প্লাস যদি আমরা ওয়ান কমন নেই তাহলে এক্স মাইনাস ওয়াই হবে। ওকে, তাহলে খেয়াল করে দেখেন কেন ওয়ানটা কমন নিলাম, কেননা দেখেন এই দুটোর মধ্যে আমরা একটা লিখবো আর বাইরে যে এই দুটো আছে এই দুটোর মধ্যে আমরা হচ্ছে মিল করে লিখবো, তাহলে এক্স মাইনাস ওয়াই একটা আর কি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান একটা, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান একটা, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখেন যেহেতু আমরা ওয়াই এর মান বসাতে চেয়েছি তাহলে এই লাইনে আমরা ওয়াই এর মানটা বসাবো, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত, এ প্লাস ওয়ান, তাহলে এ মাইনাস ওয়ান হয়ে গেল, কেন হলো এই মাইনাসটার কারণে, আর এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত, এ প্লাস ওয়ান, তাহলে এ প্লাস ওয়ান আমরা বসালাম, আর প্লাস ওয়ান তো আগে থেকে আছে এখানে, তাহলে আমরা এই লাইনের পর কিন্তু এই লাইন লিখলাম, তাহলে ইকুয়াল টু এক্স মাইনাস এ মাইনাস ওয়ান, আর পরেরটা কি হবে, এক্স প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস টু। তাহলে খেয়াল করে দেখেন কোথায় আছে অ্যান্সারটা, এটার তিনটাই মাইনাস, এটার এটা এটা হবে না কারণ এখানে দেখেন চিহ্ন সমস্যা রয়েছে, এবার এইটা দেখেন এক্স প্লাস এ প্লাস এটা প্লাসের কারণে এটা হচ্ছে না, আচ্ছা এবার আসেন এক্স মাইনাস এ এটা এটা প্লাসের কারণে এটা হবে না, এবার এটা আসেন এইটাই সম্ভবত হওয়ার কথা, এক্স মাইনাস এ মাইনাস ওয়ান আর এক্স প্লাস এ প্লাস টু, তার মানে নিঃসন্দেহে আমাদের ঘ নম্বর অপশনটা রাইট। এবারে দেখেন আমরা হোমওয়ার্ক গুলো আপনাদেরকে সিরিয়াল অনুযায়ী দিয়ে দেব, আপনারা হোমওয়ার্ক গুলো ঠিকঠাক ভাবে করবেন। এই অঙ্কটা দেখেন আমি আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, তো অবশ্যই অঙ্কটা করবেন, করার পরে আপনারা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন যে এর অ্যান্সার কত হবে। স্ক্রিনের এটা দেখেন সিক্স এ স্কোয়ার প্লাস এ মাইনাস ফিফটিন, এর একটি উৎপাদক নিচের কোনটি হবে, এটাও আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি।
এরপরে 4x² + 5x - 6 এর উৎপাদক কোনটি হবে? এটাও হচ্ছে উৎপাদক থেকে আপনাদের হোমওয়ার্ক। সবশেষে কিছুটা কঠিন ধাঁচের একটা অঙ্ক দেওয়া হলো, 3x³ + 2x² - 21x - 20 রাশিটির একটি উৎপাদক হচ্ছে। প্রথমে আমি উৎপাদকের যে অঙ্কটা করে দিয়েছিলাম ঠিক সেই আদলেই কিন্তু আপনাদের এই অঙ্কটা করতে হবে। মোটামুটি কঠিন রয়েছে অঙ্কটা, এই অঙ্কটা করতে পারলে আমি বুঝবো যে অঙ্কটা আপনারা ভালোভাবে বুঝেছেন। তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন।